একই সময় আমরা গতকাল 2 তারিখ আমরা 2টি লাশ উদ্ধার করেছি। একটি হচ্ছে সদর থানার চাকলা ইউনিয়নের দলপাড়া একটি বড় আমবাগানের ভিতর থেকে, আরেকটি উদ্ধার করা হয়েছে বোদা থানার করতা নদী সাঁওতালপাড়া ঘাট থেকে। প্রথম যে ভিকটিম, এই 2টি ঘটনায় আপনার ভিন্ন ভিন্ন তারিখে জিডি করা হয়েছিল। প্রথম যে ভিকটিম, এর নাম হচ্ছে টাবুলচন্দ্র বর্মন, এর বয়স আনুমানিক 48 বছর। এই টাবুলচন্দ্র বর্মনের যেটি ঘটনা সেটি হচ্ছে যে তার বাড়ি হচ্ছে মাগুরা ইউনিয়নে লাখিরাজ ঘুমটিয়া এলাকায়। তার সাথে ললিতা রানী নামক একজন মহিলার অনৈতিক সম্পর্ক ছিল, সে 31 তারিখ থেকে নিখোঁজ ছিল। 31 তারিখ থেকে নিখোঁজ থাকার পরে তার ভাই গোপালচন্দ্র আমাদের সদর থানায় জিডি করে। জিডি করার পরে আমরা তাকে আমাদের সমস্ত প্রচেষ্টা, যেটি আমাদের পুলিশি যে অভিযান, সেটি আমরা পদক্ষেপ গ্রহণ করি। আমাদের এখানে আমাদের এডিশনাল এসপি ক্রাইম অ্যান্ড অপস কনক কুমার দাস, আমাদের এডিশনাল এসপি সদর সার্কেল আমিরুল্লাহ, অফিসার ইনচার্জ এবং অন্যান্য চৌকশ কর্মকর্তা, এই যে ভিকটিম টাবুলচন্দ্র বর্মন তাকে আপনার খুঁজে বের করার জন্য প্রচেষ্টা গ্রহণ করে। পরবর্তীতে আমরা এই যে টাবুলচন্দ্র বর্মন, তার যে মোবাইল নাম্বার আছে সেই মোবাইল নাম্বারটা আমরা যাচাই বাছাই করি, তার লাস্ট কল লোকেশন আমরা যাচাই বাছাই করি। যাচাই বাছাই করে আমরা যেটি পাই যে এই ললিতা রানী বর্মন এর সাথে হচ্ছে আপনার টাবুলচন্দ্র বর্মনের একটি অনৈতিক সম্পর্ক দীর্ঘদিনের ছিল। তো এই অনৈতিক সম্পর্ক আপনার একটা পর্যায়ে ললিতা রানী সে কন্টিনিউ করতে চাচ্ছিল না, ডিসকন্টিনিউ করতে চাচ্ছিল, বাট টাবুলচন্দ্র বর্মন সেটি রাজি হচ্ছিল না। পরবর্তীতে এই ললিতা রানী তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে, সে যেটি বলেছে যে সে চাচ্ছিল তাকে যে কোনোভাবে একটা শাস্তি দেওয়ার জন্য, বাট পরবর্তীতে ললিতা রানীর জনৈক পরিচিত রফিকুল ইসলাম তার সাথে এই পুরো বিষয়টা আলাপ আলোচনা করলে সে বলে যে তোমার এত কিছু চিন্তা করার লাগবে না, তুমি আমাদেরকে 30,000 টাকা দাও, এই টাকা দাও, আমরা ওর বিরুদ্ধে ব্যবস্থা নিব, তার মানে টাবুলচন্দ্র বর্মনের বিরুদ্ধে। তা আমরা এই মোবাইল সিডিআর এবং অন্যান্য তথ্য প্রযুক্তি এবং জিজ্ঞাসাবাদের ভিত্তিতে আমরা ললিতা রানী এবং তার যে মেয়ে জামাই, নাম হচ্ছে প্রভাস, তাকে আমরা জিজ্ঞাসাবাদের জন্য আনি। আনার পরে সে স্বীকার করে, এই ললিতা রানী এবং প্রভাস, যে এই যে টাবুলচন্দ্র বর্মন তাকে আপনার শাস্তি দেওয়ার উদ্দেশ্যে আপনার রফিকুল এবং মন্তাজ নামক আর একটা লোক আছে তার সাথে চুক্তি হয় 30,000 টাকার, এবং এই 30,000 টাকার মধ্যে আপনার 31 তারিখে 11,000 টাকা দেওয়া হয়। এবং ঘটনাটা যেভাবে ঘটায় সেটা হচ্ছে যে 31 তারিখ সন্ধ্যার দিকে আপনার ললিতা রানী তাকে ফোন দেয়, ফোন দিয়ে তাকে একটা মার্কেটের হরিভাষা বাজার মার্কেটের কাছে নিয়ে আসা হয়, এবং আনার পরে আপনার তার এই ললিতা রানীর মেয়ের জামাই যে প্রভাস, তার মোটর সাইকেলে মাঝখানে করে বসায় তাকে আপনার চাকলাহাটের ওই দোলপাড়া যে আমবাগান, এই আমবাগান হচ্ছে আবার যে আমাদের এই মামলার অন্যতম প্রধান আসামি মন্তাজ, মন্তাজের বাড়ির কাছে, সেখানে আপনার পাওনাদারের কাছ থেকে টাকা উদ্ধারের কথা বলে নিয়ে আসা হয়। পরবর্তীতে আপনার যেটি করা হয়, 31 তারিখে আপনার এই মন্তাজ এবং রফিকুল, যেটি আমরা কনফার্ম হয়েছি যে তাকে আপনার মোটর সাইকেল থেকে নামার পরে টেনে হিস্ট্রি আপনার আমবাগানের ভিতরে নিয়ে যায়,
আম বাগানটা প্রায় 72 বিঘা, এই আম বাগানের ভিতরে নিয়ে তাকে একটা ধারালো কুড়াল দিয়ে আপনার মাথা, ঘাড় এবং শরীরের বিভিন্ন জায়গাতে আপনার আঘাত করে মেরে ফেলে। মেরে ফেলার পরে এই আম বাগানের ভিতরে আপনার একটা সুপারি বাগান আছে, সুপারি বাগানের ভিতরে একটা বাঁশঝাড় আছে, বাঁশঝাড়ের ভিতরে আপনার ড্রেন আছে, সেই ড্রেনের মধ্যে তাকে পুঁতে রাখে। এবং পরবর্তীতে আপনার এটি ললিতা রানীর তথ্য মতে আমরা গতকাল তাকে ওই যে ভিকটিম তাকে আমরা হাত পা বাঁধা অবস্থায়, ইনজুর্ড অবস্থায় আপনার ওখান থেকে লাশ আমরা উত্তোলন করা হয়। অলরেডি এটি শ্রদ্ধাল করা হয়েছে, আপনার অন্যান্য আইনগত ব্যবস্থা আমরা গ্রহণ করছি এবং আসামি যে রফিকুল এবং মন্তাজ এই দুজনকে আমরা খুব দ্রুতই অ্যারেস্ট করে ফেলব। এই ঘটনায় আপনার ললিতা রানী, তার মেয়ের জামাই প্রভাস, রফিকুল, মন্তাজ এই চারজনকে আমরা কনফার্ম হয়েছি তারা জড়িত। এই হচ্ছে আমাদের সদর থানার ঘটনা। আরেকটা যেটা হচ্ছে সেটা একটা অটো রিক্সা ছিনতাইয়ের ঘটনা বদা থানাতে। এটা নুরুল ইসলাম নামে একজন ব্যক্তি, সে আপনার 27 তারিখ থেকে নিখোঁজ ছিল, তার একটা অটো রিক্সা ছিল। এইখানে একটা চক্র আপনার আলম নামে একজন ব্যক্তি আছে, আপনার তার বাড়ি হচ্ছে বদা থানাতে। তার যে ভাইরা আছে দুইজন, একজন ভাইরা, ভাইরার নাম হচ্ছে জালাল, এর বাড়ি হচ্ছে গাইবান্ধাতে। তো এদের শ্বশুর বাড়ি হচ্ছে আপনার দেবীগঞ্জের শালডাঙ্গা। এই যে ভাইরা জালাল, এর বয়স আনুমানিক হচ্ছে আপনার 40, গাইবান্ধা চারবারি, এবং তার ছোট ভাই, এরা হচ্ছে আপনার প্রফেশনাল ছিনতাইকারী, চোর, ডাকাত। এদের বিরুদ্ধে আপনার গাইবান্ধাতে বিভিন্ন ধরনের মামলা অলরেডি রেকর্ডেড, তারা সাজাপ্রাপ্ত আসামি। তারা প্ল্যান করে আপনার এই অটোরিকশাটা ছিনতাই করে হচ্ছে আপনার 27 তারিখে মারিয়া বাজারে ওয়াজ ছিল, সেই ওয়াজের ওখান থেকে এই নুরুল ইসলামকে ভাড়া করার পরে তাকে আপনার তারা ওকে হাত পা বেঁধে গামছা দিয়ে মেরে ফেলে তারপর করতা নদীতে ফেলে দেওয়ার পর অটো রিক্সা নিয়ে আপনার ওই শালডাঙ্গাতে চলে যায়। ওখানে একটা বাড়িতে, তাদের পরিচিত এক আত্মীয়ের বাড়িতে রাখার জন্য যায়। তো ওখানে আমাদের গ্রাম পুলিশের নজরে এটা আসে, আসার পর আমাদেরকে ইনফর্ম করার পরে আমরা ইনফরমেশন পাই যে আলম এর সাথে জড়িত এবং আপনার অটো রিক্সাটা উদ্ধার করা হয়েছে। আলমকে আমরা রিমান্ডের জন্য প্রেয়ার দিয়েছি এবং আমরা কনফার্ম হয়েছি যে তার যে ভাইরা জালাল গাইবান্ধা বাড়ি, সে এবং তার ছোট ভাই আপনার বাবার নাম হচ্ছে কসরউদ্দিন এবং আরেকজন অজ্ঞাত নাম হচ্ছে, এর সাথে জড়িত। তো আমরা অলরেডি আমাদের 27 তারিখের পর থেকে আমরা ইনফরমেশন কনফার্ম যে এই জালাল এবং অন্যান্য যারা আমাদের কাছে এরা জড়িত। আমরা গাইবান্ধাতে এর মধ্যে বেশ কয়েকবার অভিযান করা হয়েছে এবং এটাতে আমরা অভিযানে আমরা পুলিশ হেডকোয়ার্টার্স থেকে হেল্প নিচ্ছি। তো ইনশাল্লাহ আমরা মোটামুটি ঘটনা 100% আইডেন্টিফাই, আমরা আসামিদেরকে অ্যারেস্ট করে ফেলবো এবং এই দুইটা ঘটনার ক্ষেত্রে আমরা সর্বোচ্চ শাস্তি আমরা নিশ্চিত করবো।